আপনারা সবাই লুট করে হিরো হিরো থেকে হিরো বানাইছেন, আপনারা আপনারাই আমার হিরো বানাইতেছেন। কি কারণে আপনারা সবাই লুট করতেছেন? এলাকা লুট করতেছেন কারণ হিরো থেকে টাকা খায় নির্বাচন থেকে দাবিয়ে গিয়েছে। আমরা একটা কথা মনে করে দেয়, আমি যুদ্ধ দেখিনি কিন্তু জাতীয় দল বঙ্গবন্ধুর একটা সোনালাম মনে আছে, দেশে 7 কোটি জনগণ 7.5 কোটি কম্বল, আমার কম্বল জলের দই, একটা শব্দ ছিল। এখন আমরা বলতে চাই নির্বাচন কমিশনার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ আপনারা দলীয় প্রার্থী আপনারা নিলেন, স্বতন্ত্র প্রার্থী আপনারা নিলেন, আমরা যারা আম জনতা আছি আমাদের আসন কোথায় এটা আপনারা আমাদেরকে বলবেন। আমরা যে নির্বাচনে এই আসনগুলো কোথায় এই আসনগুলো আমরা শুনতে পাই না। আবার দেখেন আমরা যখন ঢাকা 17 আসনে নির্বাচন করেছিলাম, সুস্থ নির্বাচন কাকে বলে দেখেন, আমি কিছু কেন্দ্রে যেমন সেনাবাহিনী এলাকায় আর্মি এলাকায় এই কয়েকটা কেন্দ্রে আমি হিরালাম ওখানে কিন্তু পাঠ করেছিলাম, ওখানে সুস্থ নির্বাচন কেমন হয়েছিল, ওখানে কেউ দ্রুত ফিল মারতে পারছিল না, কাউকে বের করে দিতে পারতেছিল না, ওখানে সুস্থ নির্বাচন হয়েছিল, ওখানে কিন্তু আমি পাঠ করেছিলাম। তা সুস্থ নির্বাচন হলে কিন্তু পাঠ করা অবশ্যই সম্ভব। আমার ওখানে মানে বগুড়া কালীগঞ্জ গ্রাম নির্বাচন শুরু হওয়ার আগে যে প্রার্থী আমাদের একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছে, সে 2 দিন তাকে মারধর করেছে এলাকায়। নির্বাচন শুরু হওয়ার আগে তো আমাদের এলাকায় মারধর শুরু হয়, এবার হিরাল ভাইয়ের উপর হামলা হবে মার হবে। কারণ কি জানেন, 3টে বার নির্বাচন করে 3টে বারই আমার সাথে মারধর করেছে, আমার সাথে ওখানে যে প্রার্থী আছে নৌকো প্রার্থী তার সাথে 3টে বার আমার মারামারি হয়েছে, এবারও সেই কিন্তু আমার মনোনয়ন পত্র পেয়েছে, তাহলে এবারে মারামারি হবে। আপনার সবাই বলেন আমি বলেছিলাম পার্টিটা উদ্ধার করবো, করবো কেন উদ্ধার করতে চাইছি, এই যে পাতানো নির্বাচন সারা বাংলাদেশ লোকজন বলছে কেউ নির্বাচনে আসতেছে না, এই নির্বাচনে আসে কেন আসতেছে না, পরিষ্কার ভাবে বুঝতে পারছেন তারা এই পাতানো নির্বাচন করতেছে, তারা কোটিটা লোকই আসুন করে ভাগ ভাগ করে নিয়েছে, এই জন্য নির্বাচন করে করে লাভ হওয়ার কোন প্রশ্নই ওঠে না। এখন আমি আজকে বলেছিলাম আমরা পার্টিটা উদ্ধার করে দেবো, আমি আর এই নির্বাচন করবো না, কারণ এই নির্বাচন করে আমি মার খেয়েছি, লাঞ্ছিত হয়েছে, অনেক বড় অনেক কিছু হয়েছে, কারণ সরকার আমরা মনে করে করেছিলাম এবারে সুস্থভাবে নির্বাচন করবে, পরে আমাদের বহির বিশ্বে দেখাবে একটা ভালো নির্বাচন। আমি নিজেই বলেছিলাম 2 দিন আগে যে আপনার নির্বাচনে আসুন, জ্বালা করে বন্ধ করে নির্বাচনের মাঠে আসুন, কারণ নির্বাচনের মাঠে না আসলে এটা কোনো সুস্থ বিচার হবে না, কিন্তু নির্বাচনের মাঠে আসে কোনো লাভ হবে না, কারণ নিজেরাই তারা আসন গুলো ভাগ করে নিয়েছে। তাহলে আমাদের এই লোক টেকানো নির্বাচন কোন মনে হয় না কোন দরকার আছে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আজকে আমি পার্টিটা উদ্ধার করব, কিন্তু আপনাদেরকে আরো একটা আমি কথা বলেছি, আমি যেন পার্টিটা উদ্ধার করব না। যদি বলেন কেন, আপনারা সবাই লুট করে হিরো হিরো থেকে হিরো বানাইছেন, আপনারা আপনারাই আমার হিরো বানাইতেছেন, কি কারণে আপনারা সবাই লুট করতেছেন, এলাকায় লুট করতেছেন, কারণ হিরো থেকে টাকা খায় নির্বাচন থেকে দাবিয়ে গিয়েছে, হিরো থেকে অস্ত্র থেকে ভয় থেকে নির্বাচন থেকে মাঠ থেকে সরে আছে, কিন্তু না আমি 17 নির্বাচন করেছিলাম, কি কারণে হিরো আলম অন্যায়ের প্রতীক প্রতিবারের মশাল হিসেবে 17 নির্বাচন করেছিল।